হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে এসেছি আজকের ডেইলি আপডেটের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। টুডেস ভিডিও ইজ স্পন্সর্ড বাই ওয়ান ফুটবল। One Football is the best app to get all the latest news and live updates. It features live scores, statistics and news from 200 leagues in 12 different languages. This is the only football app that I have installed in my phone because you have every news covered across the globe. It is really the best football app that I have used because it's easy to use and has a very smooth interface. You can have all the updates related to Indian football as well as world football in just one tap. Packed with all the latest football news, videos, fixtures, scores, stats and calendars for your favorite teams and competitions this season. So if you also want to try it out yourself, make sure you use the link provided in the description below and download it for free. So thank you One Football for sponsoring this video. তোমরা যারা সবসময় ইন্টারন্যাশনাল ফুটবল নিয়ে আপডেটেড থাকতে ভালোবাসো, তোমাদের এই অ্যাপটা কিন্তু বেশ পছন্দ হতে পারে। ইউরো চলছে, ইউরো 2020-র পুরো কভারেজ কিন্তু ওয়ান ফুটবল করতে চলেছে, সমস্ত আপডেট তোমরা ওখানে পেয়ে যাবে। তো যারা ইচ্ছুক ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে গিয়ে এই অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারো। যাই হোক, এবার আমরা চলে আসবো আজকে ডেইলি আপডেটের খবরে। তো প্রথমে যে খবরটা দেবো সেগুলো এটিকে মোহনবাগান রিলেটেড। তো একটা প্রশ্ন যেটা বহু মানুষ করেছো আমি দেখলাম বেশ কয়েকদিন ধরে, আমি একটা কিউএনএ সেশন করেছিলাম ইউটিউবে, সেখানে বহু মানুষ অনেক প্রশ্নই করেছো। আমি আজকে সেই প্রশ্নের উত্তর দিচ্ছি না, বাট খুব শীঘ্রই সেই প্রশ্নের উত্তর আমি তোমাদের জন্য নিয়ে আসবো। বাট ওখান থেকে একটা কোয়েশ্চেন আমি দেখলাম এবং ইনস্টাগ্রামেও বহু মানুষ আমাকে এর আগে এই প্রশ্নটা করেছো। তো সেটা হচ্ছে যে মাইকেল সুসাইরাজ এখন কেমন আছেন, বা মাইকেল সুসাইরাজ কি করছেন, কোথায় আছেন, কি হবে, এইসব বিভিন্ন প্রশ্ন কিন্তু সুসাইরাজকে নিয়ে প্রায় দিনই আসতে থাকে আমার ইনবক্সে। তো সেই ক্ষেত্রে ফার্স্ট অফ অল তোমাদের আমি বলে দিই যে আগেই একটা ভিডিও বানিয়ে তোমাদের ক্লিয়ার করে দিয়েছি যে সুসাইরাজের সাথে জিকসন সিং এর যে সোয়্যাপ ডিলের কথাটা উঠেছে সেটা কিন্তু আপাতত একটা মানে রিউমার, এখানে কিন্তু কোনো রকমের সত্যতা নেই, এবং এটিকে মোহনবাগানও কিন্তু আগামী মরশুমটা সুসাইরাজকে নিয়েই প্ল্যান করছে। তো সেক্ষেত্রে আশা করবো ওটা নিয়ে আর নতুন করে তোমরা প্রশ্ন করবে না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মাইকেল সুসাইরাজ কেমন আছেন, মানে তিনি গোটা মরশুমটাই আগের বছর খেলতে পারেননি, তো সেক্ষেত্রে তিনি কোথায় রয়েছেন, রিকভারি কেমন করছেন। তো তোমাদের বলে দিই সুসাইরাজের রিকভারি কিন্তু বেশ ভালোই হচ্ছে, বাট যেই স্পিডে হওয়ার ছিল হয়তো সেই স্পিডে হয়নি, বাট দেন খুব শিগগিরই কিন্তু এটিকে মোহনবাগান মাইকেল সুসাইরাজকে অ্যাভেলেবেল পেতে চলেছে। তবে এটা একটা ভালো খবর যে এএফসি কাপ পিছিয়ে গেছে, বিকজ যদি শিডিউল্ড টাইমে এটিকে মোহনবাগান এএফসি কাপ খেলতে যেত, বা যদি জুন মাসেও মানে এই জাস্ট দু সপ্তাহ পরেও মানে যদি খেলতে যেত এটিকে মোহনবাগান, তাহলেও কিন্তু মাইকেল সুসাইরাজকে এএফসি কাপের জন্য তারা অ্যাভেলেবেল পেত না, বিকজ তার কিন্তু আরেকটু সময় লাগবে, এক দু মাস আরেকটু সময় লাগবে পুরো ম্যাচ ফিটনেস লেভেল অবধি পৌঁছানোর জন্যে। তো সেই কারণে অগস্ট মাসের যে এএফসি কাপটা হবে সেখানে কিন্তু এটিকে মোহনবাগান মাইকেল সুসাইরাজকে পেতে পারে, মানে পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। বাট দেন তখনই এএফসি কাপেই মাইকেল সুসাইরাজকে হাবাস ইউজ করবেন কিনা সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, বিকজ ফার্স্ট অফ অল এএফসি কাপের মতন একটা মঞ্চ, এবং তারপরে এটাও একটা ভাবনার বিষয় যে মাইকেল সুসাইরাজ কিন্তু বহু মাস খেলার মধ্যে নেই। তো সেই কারণে তিনি এএফসি কাপের জন্য সিলেক্টেড হবেন কিনা সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, অ্যাভেলেবেল হবেন সেটা কিন্তু বলা যেতে পারে, মানে প্রবল সম্ভাবনা রয়েছে তিনি এএফসি কাপের জন্য অ্যাভেলেবেল থাকবেন। তো এটা গেল এটিকে মোহনবাগানের মাইকেল সুসাইরাজ রিলেটেড আপডেট। এরপরে আমরা আসবো দ্বিতীয় খবরে, এবং সেটা হচ্ছে অরিন্দম ভট্টাচার্যকে নিয়ে। তো এবার অরিন্দমকে নিয়েও প্রশ্ন ভীষণ উঠেছে যে অরিন্দমকে এটিকে মোহনবাগান ছাড়তে চলেছে। এবার আমি তোমাদের বলেইছিলাম যে অমরিন্দরের সাইনিং এর পর কিন্তু মোস্ট প্রবাবলি অমরিন্দরকেই ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে এটিকে মোহনবাগান দেখছে। অরিন্দমের ব্যাপারটা হচ্ছে যে তার আরও এক মরশুমের কন্ট্র্যাক্ট বাকি রয়েছে, তার 2022 সালে কন্ট্র্যাক্ট শেষ হচ্ছে, অর্থাৎ তিনি কিন্তু রিলিজ দিয়ে বেরোতে পারবেন না যদি না এটিকে মোহনবাগান চায়। আর এটিকে মোহনবাগান কিন্তু অরিন্দমকে এই মুহূর্তে অন্য কোনো ক্লাবে বিক্রি করার পক্ষে নয়, তাহলে সেক্ষেত্রে অরিন্দম কিন্তু গেম টাইম চাইছে। অরিন্দম দেখছে যে তিনি আগের মরশুমে গোল্ডেন গ্লাভস জিতেছেন এবং তার পরের মরশুমেই তিনি মানে বেঞ্চে বসতে চাইছেন না। এবার এটাও আমাদের মানতে হবে যে এখনই বলা সম্ভব নয় যে অমরিন্দর খেলবেন এবং অরিন্দম খেলবেন না, কিন্তু অরিন্দমের মনে হয়েছে যে এই কম্পিটিশনটা না হলেও হতে পারতো, বিকজ তিনি যেই লেভেলে পারফর্ম করেছেন হয়তো এই কম্পিটিশনটা দরকার ছিল না। তো সেই কারণে অরিন্দম ইজ নট রেডি টু বি দ্য সেকেন্ড চয়েস গোলকিপার অ্যাট এটিকে মোহনবাগান। এবার সেই কারণে তিনি কিন্তু চেষ্টা করছেন একটা মিউচুয়াল টার্মিনেশনের, ম্যানেজমেন্টের সাথে তিনি কথা বলছেন যদি মিউচুয়ালি তার কন্ট্রাক্টে টার্মিনেট করে দেওয়া যায়, বিকজ অলরেডি
তিনটে ক্লাব কিন্তু তার উপর ইন্টারেস্ট প্রকাশ করে রেখেছে, যদিও কোনো অফিশিয়াল অফার এখনো অরিন্দমের কাছে এসে পৌঁছয়নি, বিকজ এখনো ওই ক্লাবসগুলো জানে না যে অরিন্দম রিলিজ নিচ্ছে কি নিচ্ছে না। এবার সেই ক্লাবসগুলো কারা? সেই ক্লাবসগুলো হচ্ছে ওডিশা, কেরালা ব্লাস্টার্স এবং নর্থ ইস্ট ইউনাইটেড। এই তিনটে ক্লাব কিন্তু এই মুহূর্তে অরিন্দমকে সাইন করতে চাইছে, তবে অরিন্দম এখনো কোনো রকমের ডিসিশন নেননি। তিনি বেসিক্যালি একটু ওয়েট করতে চাইছেন, ম্যানেজমেন্টের সাথে কথা বলছেন, দেখতে চাইছে যে ম্যানেজমেন্টের এক্স্যাক্টলি প্ল্যানটা কি। এবং অমরিন্দরের আসার পরে এটা কোনো রকমের সিক্রেট নয় যে অরিন্দম মাইট লুজ হিস প্লেস ইন দ্য ফার্স্ট ইলেভেন, বিকজ অমরিন্দর ওয়াজ অলসো ইন দি কন্টেনশন অফ গোল্ডেন গ্লাভস। মানে দুজনেরই লাস্ট সিজন কিন্তু দুর্দান্ত গেছে, এবং মানে এটা বলতেই হয় যে দুজন যারা মেন কন্টেনশনে ছিল গোল্ডেন গ্লাভস জেতার জন্য, দুজনেই এটিকে মোহনবাগান এই মুহূর্তে। তো এটা তো সম্ভব নয়, এটা তো হওয়াটা মানে খুব ডিফিকাল্ট ব্যাপার, বিকজ দুটো এত হাই লেভেলের প্লেয়ারকে একসাথে রাখা কিন্তু ভীষণ কঠিন, ম্যানেজমেন্টের জন্য ভীষণ কঠিন। এটা তো আবার কোনো এমন পজিশন নয় যেখানে অন্য কোথাও খেলানো যেতে পারে, গোলকিপার একটাই পজিশন। তো সেই কারণে অরিন্দম কিন্তু এই মুহূর্তে মানে দেখছে, অপশনস দেখছে যে কি কি অপশনস হতে পারে। তো সেক্ষেত্রে এখনই বলা সম্ভব নয় যে অরিন্দম আগামী মরশুমটা থাকছেন কি থাকছেন না। লাস্ট খবর ছিল যে অরিন্দম থাকছেন বিকজ ম্যানেজমেন্ট তাকে রাখতে চাইছে, এবং ম্যানেজমেন্ট এই মুহূর্তে তাকে রিলিজ দিতে চাইছে না। তো ম্যানেজমেন্ট যদি রিলিজ দিতে না চায় তাহলে অরিন্দমের কাছে কিন্তু আর কোনো রকমের অপশন হবে না, তাই কিন্তু এখানে থাকতেই হবে। তো এটা গেল অরিন্দমকে নিয়ে আপডেট। তো অবশ্যই তোমরা জানিও যে তোমরা কি ভাবছো এই পুরো সিচুয়েশনটা নিয়ে, তোমাদের কি মনে হয় অরিন্দমের কি থাকা উচিত নাকি অরিন্দমের ছেড়ে দেওয়া উচিত, তোমাদের মতামত আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো এই গেল এটিকে মোহনবাগানের রিলেটেড সব রকমের আপডেট। এরপরে আমরা সরাসরি চলে আসবো এসসি ইস্ট বেঙ্গলের খবরে। তো এসসি ইস্ট বেঙ্গল নিয়ে এখন নানান খবর মার্কেটে ঘুরছে, নানান খবর কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে, যেগুলোর মধ্যে কিছু সত্যতা রয়েছে, কিছু তো একদমই সত্যি নয়। তো সেক্ষেত্রে আমি পুরো ব্যাপারটা তোমাদের বলছি। তো আমি তোমাদের অলরেডি জানিয়েছি যে জনি অ্যাকোস্টার বকেয়া টাকা না মেটানোর জন্য ফিফা ব্যান এসসি ইস্ট বেঙ্গলকে খেতে হয়েছে, এবং সেক্ষেত্রে যদি তারা এই জনি অ্যাকোস্টার বকেয়াটা মিটিয়ে দেয় তাহলে এই ব্যানও উঠে যাবে। কিন্তু আবারও যেটা বলেছি, শ্রী সিমেন্ট এই মুহূর্তে ইনভেস্ট করছে না যতক্ষণ না টার্মশিট সাইন হচ্ছে, এবং ইস্ট বেঙ্গল ক্লাব অফিসিয়ালস তারাও কিন্তু এই মুহূর্তে টার্মশিট সাইন করছে না। এবার জনি অ্যাকোস্টার সাথে সাথে কিন্তু এই মুহূর্তে হাইমি সান্তোস কোলাডো, তারও কিন্তু বকেয়া যেটা বাকি রয়েছে সেটা মিটিয়ে দেওয়ার অর্ডারও কিন্তু এই মুহূর্তে ফিফার তরফ থেকে এসে গেছে। অর্থাৎ বকেয়ার ওপর বকেয়া কিন্তু এই মুহূর্তে ঘাড়ে চাপছে ইস্ট বেঙ্গল ক্লাব কর্মকর্তাদের, এবং ইস্ট বেঙ্গল ক্লাব কর্মকর্তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এটা পুরোটাই ঢেলে দিচ্ছে কোয়েসের ঘাড়ে, বিকজ তারা বলতে চাইছে এটা পুরোটাই কোয়েসের ভুল, বিকজ কোয়েস একতরফা টার্মিনেশন করেছিল, উইচ ইজ ভেরি রাইট, আই নো দ্যাট। আমি এটা আলোচনাও করেছিলাম যেভাবে কোয়েস টার্মিনেট করেছে দ্যাট শুডন্ট হ্যাভ বিন দ্য কেস, বাট কোয়েস বলেছিল যে আমরা তোমাদের স্পোর্টিং রাইট এই কারণেই ফিরিয়ে দিচ্ছি, বিকজ ইউ আর টেকিং দ্য লাইবিলিটিস অফ দিস প্লেয়ার, আদারওয়াইজ স্পোর্টিং রাইটস ফিরে পেতে কিন্তু আরো সময় লাগবে ইস্ট বেঙ্গলের। তো সেই সময় স্পোর্টিং রাইটস অত্যন্ত প্রয়োজন ছিল আইএসএল খেলার জন্য, এবং সেই কারণে তারা সেই লাইবিলিটিস মেনে নিয়েছিল। বাট এখন দাঁড়িয়ে সেই লাইবিলিটিস এর ভ্যালু প্রায় 5 crores এবং তারও বেশি, বিকজ এক এক করে কিন্তু আরো প্লেয়ারদের বকেয়ার অ্যামাউন্ট অ্যাড হচ্ছে। এবার এটা তো একটা সিচুয়েশন অলরেডি হয়ে পড়ে আছে, বাট এর থেকেও গভীর সিচুয়েশন যেটা রয়েছে সেটা হচ্ছে 17th June প্রত্যেকটা আইএসএল ফ্র্যাঞ্চাইজিকে কিন্তু তাদের এন্ট্রি ফি দিতে হয়, মানে ফ্র্যাঞ্চাইজি ফি যেটা প্রত্যেক বছর তাদের দিতে হয় সেই অ্যামাউন্টটা তারা দিতে চলেছে 17th June FSDL-কে। এবার ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু সেই অ্যামাউন্ট দিতে পারবে না, বিকজ এখনো ফাইনাল এগ্রিমেন্ট সাইন হয়নি, এবং সেই কারণেই শ্রী সিমেন্টের বক্তব্য হচ্ছে যে রবিবারের মধ্যে ক্লাব অফিসিয়ালসদের অফিসিয়ালি জানাতে হবে যে আপনারা টার্মশিট সাইন করছেন কি করছেন না। যদি বলেন করছেন না তাহলে আমরা তার পরের দিন FSDL-কে জানিয়ে দেবো যে এই সিচুয়েশন রয়েছে, আমাদের পক্ষে ফ্র্যাঞ্চাইজি ফি দেওয়া সম্ভব নয়। এইভাবে তারা FSDL-কে জানাবে, এরপরে FSDL কি ডিসিশন নেবে সেটা তাদের ব্যাপার, বাট শ্রী সিমেন্ট অন্তত এটা কনভে করে দেবে FSDL-কে। আর যদি তারা মেনে যায়, মানে ক্লাব অফিসিয়ালসরা যদি মেনে যায় টার্মশিট সাইন করতে, দেন তো ওয়েল অ্যান্ড গুড, মানে পরের দিন থেকে কিন্তু ইনভেস্টাররা বিনিয়োগ করা শুরু করে দেবে, কোনো রকমের এক ফোটাও ঝামেলা কিন্তু শ্রী সিমেন্ট করবে না। কিন্তু যেটা আমরা সবাই জানি যে ক্লাব অফিসিয়ালসরা কিন্তু এই টার্মশিটে সাইন করছেন না, এবং বিভিন্ন মানুষজনদের সাথে কিন্তু লাস্ট কয়েকদিন ধরে দেবব্রত সরকার এবং বেশ আরো কয়েকজন ক্লাব অফিসিয়ালসরা মিটিং করেছে, যারা সেই সময় শ্রী সিমেন্টকে আনতে একটা মানে দে ওয়ার ইন্টিগ্রাল পার্ট ইন ব্রিঙ্গিং শ্রী সিমেন্ট টু ইস্ট বেঙ্গল। তো সেরকম কিছু ব্যক্তিদের সাথে আলোচনায় বসেছিলেন, কয়েকটা ল ফার্মসেও কিন্তু এই টার্মশিট পাঠানো হয়েছিল, মানে বিভিন্ন রকমের চেষ্টা করা হয়েছে যদি কোনোভাবে শ্রী সিমেন্টকে অন্তত একটা মিটিংয়ে বসানো যেতে পারে, যাতে ক্লাব অফিসিয়ালসের তারা তাদের নিজেদের বক্তব্য রাখতে পারে, বাট সমস্ত প্রচেষ্টা কিন্তু ক্লাব অফিসিয়ালসদের ব্যর্থ হয়েছে, এবং সেই কারণে ক্লাব অফিসিয়ালসরা এখনও দাঁড়িয়ে কিন্তু টার্মশিট সাইন করছেন না। তবে এটা বলা ভুল যে এটার জন্যে শ্রী সিমেন্ট
এখনই বিচ্ছেদ করে দিচ্ছে, সিরিজ ইভেন্ট কিন্তু বিচ্ছেদ করছে না। সিরিজ ইভেন্ট তখনই বিচ্ছেদ করবে যখন অফিসিয়ালি ক্লাবের তরফ থেকে জানানো হবে অফিসিয়ালি যে আমরা সাইন করব না। বিকজ সিরিজ ইভেন্ট যতই মিডিয়াতে বিভিন্ন খবর শুনুক, বিভিন্ন রকমের ফোনিং শুনুক, এটা তো কোনো রকমের অফিসিয়াল মানে কমিউনিকেশন নয় যে আমরা সাইন করছি না। সিরিজ ইভেন্ট যেই মুহূর্তে অফিসিয়াল কমিউনিকেশন পাবে যে আমরা টার্মশিট সাইন করব না, সেই মুহূর্তে সিরিজ ইভেন্ট কিন্তু বলবে আমরা বিচ্ছেদ করতে চাই। কিন্তু তখনই কিন্তু বিচ্ছেদ হওয়া সম্ভব নয় যতক্ষণ না স্পোর্টিং রাইটস ইস্ট বেঙ্গল ফেরত পাচ্ছে, এবং সেই স্পোর্টিং রাইটস ইস্ট বেঙ্গলকে ফেরত দেওয়ার জন্য কিন্তু প্রায় 50 কোটি টাকা দিতে হবে। এবার সেই টাকাটা তো ক্লাব অফিসিয়ালসদের পক্ষে দেওয়া সম্ভব নয়, বা নতুন কোনো ইনভেস্টর ছাড়া তো সেই টাকাটা সিরিজ ইভেন্টকে ফেরানো সম্ভব নয়। তো সেই কারণে কিন্তু এটা যেটা মানে বলা হচ্ছে যে উইদাউট এনি কাইন্ড অফ কম্পেনসেশন সিরিজ ইভেন্ট উইল রিটার্ন দ্য স্পোর্টিং রাইটস ব্যাক টু ইস্ট বেঙ্গল, সেটা কিন্তু ঠিক নয়। বিকজ সিরিজ ইভেন্টের স্পষ্ট বক্তব্য হচ্ছে যে আমরা তাহলে কি 50 কোটি টাকা এমনি এমনি ইনভেস্ট করলাম, মানে দেয়ার হ্যাজ টু বি সাম কাইন্ড অফ মিনিং ফর দিস ইনভেস্টমেন্ট, রাইট? তো সেই কারণে সেই মিনিংটা তো সিরিজ ইভেন্ট পাচ্ছে না। তো ইফ দের ইজ নো মিনিং অফ এনি কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, তো সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কি সিরিজ ইভেন্ট এমনি এমনি ছেড়ে দেবে? সেরকমটা ভাবা কিন্তু এই মুহূর্তে ভুল, বিকজ সিরিজ ইভেন্ট ম্যানেজমেন্ট কিন্তু ক্ষতিপূরণ নিয়েই স্পোর্টিং রাইটস ফেরত দেবে, এবং যতক্ষণ না তারা সেই ক্ষতিপূরণ পাচ্ছে ততক্ষণ তারা স্পোর্টিং রাইটস ফেরত দেবে না। যতক্ষণ না স্পোর্টিং রাইটস ইস্ট বেঙ্গল ক্লাবের কাছে ফেরত যাচ্ছে ততক্ষণ কিন্তু বিচ্ছেদ হচ্ছে বা বিচ্ছেদ হয়ে গেছে এটা বলা যায় না। তো সেই কারণে এখনই কিন্তু সিরিজ সিমেন্টের সাথে ইস্ট বেঙ্গল ক্লাবের বিচ্ছেদ হচ্ছে না, বাট দেন মিলনও হচ্ছে না, যেটা যেখানে ছিল সেখানেই এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, ফেঁসে গেছেন শুধুমাত্র সমর্থকরা। বাট যাই হোক, এটা গেল ইস্ট বেঙ্গলের খবর। তো বিভিন্ন রকমের রিউমার্স কয়েকদিন ধরেই উঠছিল, তো সেটা আশা করছি তোমাদের মধ্যে ক্লিয়ার আউট হয়ে গেছে। রবিবার কি হবে, সোমবার কি হবে, 17 তারিখের কি গুরুত্ব রয়েছে, এসব ব্যাপারগুলো নানান রকমের প্রশ্ন কিন্তু সমর্থকরা করছিলেন, ইউটিউবেও করছিলেন, ইনস্টাগ্রামেও করছিলেন, ফেসবুকেও কয়েকজন করেছেন। তো আশা করছি তাদের উত্তর আমি দিতে পেরেছি। আপাতত আমি এই ভিডিওটা আর বড় করব না, আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।